বিসমিল্লাহ রহমানির রহিম, সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও আপনাদের মাঝে চলে আসলাম। জুম্মা মুবারক, আজকে জুম্মার দিন, আজকে আমাদের শবে বরাতের, আজকে রাত্রে শবে বরাতের নামাজ পড়তে হবে, লফল রোজা ইবাদত বন্দিগি করতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রোজা রেখেছি। আমি আপনাদের মাধ্যমে দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারি, এই কামনা করছি। যেহেতু আবারও আসলাম আপনাদের মাঝে, যেহেতু বেশ কয়েকটা ডিভোর্স বিধবা পাত্রী আসছে, তাদের কথা আমার বলতেই হবে। আরেকটি কথা, যেহেতু শুক্র শনি আমরা সরাসরি সাক্ষাৎ করাই, আপনারা যদি কেউ সরাসরি দেখা করতে যান আমাদের অফিসে চলে আসতে পারেন। অফিসের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2, কান্তা মিডিয়া সেন্টার। তো আর মোবাইল নাম্বার তো আছেই, 01711860261। সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য এই শবে বরাতের উসিলা যাতে আল্লাহ আমাদের সকলকে জীবনের গুণা থেকে মাফ করে দেয়, ইবাদত বন্দেগি নামাজ রোজা মেধা পরিশ্রম যোগ্যতা দিয়ে মানুষের এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে মানুষের মূল। তো আমি এই মুহূর্তে আসলে আমি এমন কয়েকটা মেয়ের কথা বলবো, যে মেয়েগুলি কিনা আমি কখনো, আপনারা সবসময় মনে করবেন যারা এরকম মানে উচ্চ আকাঙ্ক্ষা যাদের, তাদেরটা কিন্তু আমি কখনো ডিসপ্লে করি না। মানে অভিজ্ঞতা হয়, একটা মানুষের সাথে দেখা হলে সেই মেয়েটা তার পুরো মনের ভাবটা বুঝতে পারি। তো আমি যেই মনের ভাবের সাথে যদি হয়তো আমি একটু দেখি যে তার ভিতরে অন্য কিছু কাজ করে, আমি কিন্তু হাজার চেষ্টা করেও কিন্তু আমি আমার এই ডিসপ্লে করব না। প্লাস আমি কোনো আমার ভাইদেরকে সেই ধরনের নাম্বার বা তাদেরকে কোনো রকমের হয়রানি করব না, এটাই আমার প্রতিজ্ঞা। কারণ আমার আল্লাহর কাছে আমার জব দিতে হবে, আমি সেটাই সবসময় বিশ্বাস করি। আরেকটা কথা, আমার দেশে এবং প্রবাসে অনেক ভাইরাই ফোন করে বলে যে আপা এরকম এর মাধ্যমে গেছি, এত টাকা দিছি, অত টাকা দিছি, এই মিডিয়াতে। আসলে আপনারাও তো বোকা, তোমরাও বোকা, তোমরা কেন এরকম প্রলোভনে পড়বা? আমি আজকে 30টা বছর ধরে কাজ করছি, কোনো মেয়ে এসে বলে না যে আপা আমার এত কিছু আছে, আমার আর কোনো কিছু দরকার নাই, আমি একটা স্বামী চাই বা আমি একটা ঘর জামাই চাই, এটা কিন্তু আজ পর্যন্ত কেউ বলে নাই। তো তোমরা এত বোকা কেন, এই কাজটা কেন করো? আজকে যাই হোক, একজন বলল যে আপা এরকম এরকম একজন মাধ্যম আমাদেরকে অ্যাড্রেস দিছে, তার নাকি সম্পদের অভাব নাই, সে নাকি শুধু একজন হাজবেন্ড চায়। কই, আমি তো পাই নেই, আমি তো হাজার হাজার মেয়েদের মাঝে আমার ইনশাল্লাহ যোগাযোগ, কোনো মেয়ে তো বলে নাই আপা এরকম চাই। যে মেয়ের আছে সে আরও চায়, আর যার আছে তার তার আশেপাশের মানুষই তো যথেষ্ট, আর তো তাদের অন্যখানে খোঁজা লাগে না। তোমরা কেন বুঝো না, এই বোকামিটা করবা না, নিজেরা চিন্তা করবা আমার কি আছে, আমি কতটা যোগ্যতা মেয়ে পেতে পারি, আমি কতটা যোগ্য ছেলে পেতে পারি। আকাশ কুসুম কল্পনার মধ্যে না বাস করে নিজেদের মনেরে বিবেকেরে প্রশ্ন করবা, আমি যে কিছু নাই, আমার লেখাপড়া নাই, আমি কেমনে আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, আমি ইউরোপ কান্ট্রির মেয়ে চাই বা সিটিজেন মেয়ে চাই, এই ধারণাটা তোমাদের থাকতে হবে। তা নাহলে তোমরা তো কল্পনার মধ্যে বাস করবা, তোমরা বাস্তবের সাথে কোনো মিল পাবে না, কষ্টই পাবা। এই ধারণা কখনো করবা না, নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আমার কথা হলো, আমার আজকে 1 টাকা আছে, আমি চায়না পয়সা খরচ করব, আমার যতটুকু যোগ্যতা আছে আমি ততটুকুই মানুষের কল্যাণে কাজ করব। আমি এই এইটা ঠিক যে ইসলামেও নাকি আছে যে হ্যাঁ, এই যে আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমি কিন্তু ছোট ছোট কাজ করে, আমার তো এত অর্থবিত্ত নাই, যতটুকুই আসে তা কিন্তু আমি দানের মধ্যেই থাকি। যেমন মসজিদ মাদ্রাসা, আমার মায়ের নামে একটা মাদ্রাসা করেছি, ওই মসজিদ মাদ্রাসা ইনশাল্লাহ কিছু কিছু দান দক্ষিণা আমি করি, এবং মানুষকে বলি যে তোমাদের যদি কোনো মানে একটু দান দক্ষিণা করার তোমাদের ক্ষমতা থাকে তাহলে কিছু দাও। তখন এই যে আমি চায়া নিব, এটাও আল্লাহর কাছে সোয়াব নাকি পাওয়া যায়, যদি সৎভাবে সেই জিনিসটা আমি হ্যান্ড ওভার করি, এটাই সবসময় মনে রাখতে হবে। তো তোমরা এই বোকামিটা করবে না। আমার ভাইদের আমার একটাই অনুরোধ, তোমরা অনেক সময় অনেক কিছু কল্পনার মধ্যে থাকো, এই কল্পনার মধ্যে থাকবে না। কোনো মেয়ে বিত্তশালী হলে তাদের আশেপাশের লোকই যথেষ্ট, সে আবার জামাই খুঁজতে হাজবেন্ড খুঁজতে আমাদের কাছে আসতে হবে না, তোমার কাছেও যেতে হবে না, তাদের অ্যাভেলেবেলই আছে। আর এই ধারণাটা কখনো করবা না যে লেখাপড়া না জানা থাকলেও তুমি সিটিজেন মেয়ে পাবা, এটা হবে না।
আমার কাছে আসে নাই, তাই আমি তোমাদেরকে একটু চোখ খুলে দিতে চাই। কারণ আমি যে জিনিসটা কারোর জন্য খারাপ আমি সেটা না বলে আমি আমি তো একটা একটা মানে আমি জানা মুহূর্তে আমি একটা মানুষের তাহলে ক্ষতি করলাম, সেজন্য আমি ডিসপ্লে করলাম। তো এই মুহূর্তে আমি কয়েকটা মেয়ের কথা, অল্প কয়েকটা মেয়ের কথা বলবো, কারণ সবাই চলে আসতেছে আমাদের অফিসে। পাত্রীর নাম হচ্ছে নার্গিস, ও বিধবা, ও লেখাপড়া করছে এসএসসি পর্যন্ত, 5 ফিট 3 লম্বা, বাবা মারা গেছে, মা আছে, এমনিতে বিক্রমপুরে দেশে বাড়ি। মেয়েটা দেখতে দেখতে ভালো, ওর কোনো ইস্যু নাই, ওরা চাচ্ছিল একটা ভালো একটা ছেলে, দেশে হোক বিদেশে হোক, মধ্যবিত্ত পরিবারের হোক, তা মানে হাজবেন্ড নিয়ে থাকবে এরকম। মেয়েটা স্মার্ট, সুন্দর, আবার হিজাব পরে, দেখতে সুন্দর এই মেয়েটার জন্য। আরেকটা মেয়ে, ও হচ্ছে জেরিন, জেরিনের হচ্ছে ও হচ্ছে এমএ ফার্মাসিস্টে, এমএ করছে ঢাকা ইউনিভার্সিটি, কত কোয়ালিফাইড মেয়েটা, কিন্তু শর্ট ডিভোর্স হয়ে গেছে, দেশে বাড়ি সিরাজগঞ্জ, 5 ফিট 2 লম্বা, মেয়েটা দেখতে ভালো, ওর জন্য একটা ছেলে যাচ্ছে, ওরা এখন মোহাম্মদপুর থাকে। আরেকটা বোন, ওর নাম হচ্ছে ইঞ্জিনিয়ার, মেয়েটা ইঞ্জিনিয়ার, ওর নাম হচ্ছে ইসরাত জাহান, ওরও 30-এর মতো বয়স হয়ে গেছে, বাবা বড় বিজনেসম্যান, চট্টগ্রামে দেশে বাড়ি চট্টগ্রামেই থাকে, মেয়ে ওখানে জব করে, বি ফার্মা ইঞ্জিনিয়ার একটা ফার্মেতে আছে আর কি, ভালো মেয়েটা, যদি কিরকম ওদের কোনো ইস্যু নাই শর্ট ডিভোর্সের মধ্যে। আরেকটা মেয়ে, ও আসছে লন্ডন থেকে, ওর বয়স 93-তে ডেট অফ বার্থ, 5 ফিট 2 লম্বা, মার্জিত। এই মেয়েটার হাজবেন্ড মারা গেছে হঠাৎ করে, ওর এখন ওদের বাসা হচ্ছে রামপুরাতে, ওরা একটা ভালো ছেলে চায়। যদি তোমাদের মধ্যে কেউ থাকো যোগাযোগ করো, কিন্তু আহামরি চিন্তা কখনো করবা না, যেটা হবে না সেটা নিয়ে বসে থেকে কোনো লাভ নাই, শুধু অপেক্ষায় থাকতে পারবা, বাট বাস্তব অনেক কঠিন, অনেক কঠিন, এতটুকুই বলবো। আরেকটা মেয়ে, এটার কথা না বললেই নয়, ওই মেয়ের বাবা প্রত্যেকটা মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করছে। মেয়েটা হচ্ছে ডাক্তার, যশোরে বাড়ি, ওর 86-এ ডেট অফ বার্থ, 5 ফিট 4 লম্বা, ও ডেন্টিস্ট ডাক্তার, ওর নামমাত্র একটা ডিভোর্স আছে, ওর নিজের প্রতিষ্ঠান আছে, নিজে আর্ন করে, একটা শুধু ভালো ছেলে চায়, শিক্ষিত। মেয়েটা ডিভোর্স ইস্যু আবার চাচ্ছে না, ওর বাবা সারাদিন, আমি বলি যে আপনার মেয়ের তো বয়স হয়েছে, ও যদি সংসার করতো ওর তো বাচ্চা থাকতো, আরেকটা ছেলে বাচ্চা থাকলে আপনি মেনে নেন। পরে বলে যে ঠিক আছে মা, ঠিক আছে একটা দুইটা বাচ্চা থাকলে কোনো অসুবিধা নেই। আসলে অনেক কিছু বুঝে না মানুষ, শুধু চাহিদার শেষ নাই, বাস্তবতা যে কত কঠিন সেটা সবারই বুঝতে হবে, এতটুকু বলবো। যাক, আরেকটা মেয়ে, ও মাস্টার্স করে, ওরও মোহাম্মদপুরে বাসা, ও 87-এ ডেট অফ বার্থ, 5 ফিট 3 লম্বা, এমএসসি চাইল্ড ডেভেলপমেন্টে করছে, একটা ভালো একটা কলেজে আছে, শর্ট ডিভোর্স ইস্যু নাই, ওর জন্য একটা ভালো ছেলে চায়। আসলে বেশ কয়েকটাই আসছে, আমি একটু একটু বলছি, আবার সময় তো অনেক হয়ে গেছে, এতক্ষণ নাকি কেউ দেখেও না ভিডিও, এই বিভিন্ন চিন্তা ভাবনা করেছে। যাক, সবাই ভালো থাকবেন, আজকে শবে বরাত, সবাইকে শবে বরাতের সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন, সকলের কাজ যাতে সুন্দরভাবে কমপ্লিট করতে পারি, মানুষের কল্যাণে যাতে থাকতে পারি। যেহেতু রমজানও সামনে চলে আসছে, আল্লাহর রহমতে কয়েকটা বিয়ে ইনশাআল্লাহ হওয়ার কথা, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যাতে কোনো ঝামেলা না থাকে, এগুলি যাতে কাজগুলি কমপ্লিট হয়ে যায়, আর আপনারা কেউ অধৈর্য হবেন না। আরেকটি কথা, যেহেতু মানে অনেকেই অনেকক্ষণ কথা বলতে চান, আমি আসলে অনেকক্ষণ কথা বলে আমি মানে একই একটা সেকেন্ড পরপর ফোন, সেই জন্য হয়তো আমি অনেক সময় রেখে দিতে হয়। কেউ কোনো মনে কষ্ট নেবেন না, কারণ হয়তো আরেকটা গুরুত্বপূর্ণ কল চলে আসছে, সেজন্য কেটে দিছি, এটা ভাবতে হবে আপনাদের। আমি আপনাদের ভালোবাসাই থাকতে চাই, অনেকেই আমাকে মা বলে ডাকে, আমি আমি আপনাদের কাছে আমি লজ্জিত। আপনারা মায়ের স্থানটা যেখানে দিয়েছেন, আমি তো আপনাদের কাছে কিছুই করতে পারি না, তো আমার আমি এতটুকুই আমি সবসময় চিন্তা করি, আল্লাহ যদি কখনো আল্লাহ অর্থনৈতিকভাবে সচ্ছলতা আনেন, আমি মানুষের কল্যাণে কাজ করব, এতটুকু আমি হয়তো আপনাদের কাছে কমিটমেন্ট করতে পারি। দোয়া করবেন সুন্দরভাবে মানুষের কল্যাণে যাতে কাজ করতে পারি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।